বাণিজ্য মেলা 2022-এর সবচেয়ে স্বল্প মূল্যের তিনটা ফুড ওভার নিয়ে আসলাম। স্বল্প মূল্য তো, যেখানে সিরিয়ালটা একটু বড় হবে এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, ভাই সিরিয়ালে আসলাম প্রথমেই সে ম্যাগির হটস্পটে, যেখানে ম্যাগির পক্ষ থেকে সাধারণ মানুষের কথা বিবেচনা করে এখানে কিন্তু অনলি 20 টাকাতে 4টা ক্যাটাগরির ফুড দেওয়া হচ্ছে। হতে পারে 1 কাপ স্যুপ, কিংবা 1 কাপ ফ্রাইড রাইস, কিংবা ওদের 2টা ক্যাটাগরির নুডলস আছে, আপনার যেটা চাইলে নিতে পারেন, অনলি 20 টাকা কাপ। আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং মনে হইল। শুধু আমি না, এখানে সব ক্যাটাগরির সব লেভেলের মানুষই এখানে ভিড় জমাইছে জাস্ট ম্যাগির এই স্পেশাল অফারটা উপভোগ করার জন্য। তো যথাযথভাবে আমিও আসলে সিরিয়ালটা দিলাম, দুপুরবেলা খাবারের সময় হয়ে গেল। তো বন্ধুরা, এখানে একটা বিষয় জাস্ট খাবারটা প্রসেস করতে করতে একটু কথা বলেই নেই, ম্যাগি ছাড়া আপনি আরও এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর অফার সম্মিলিত এই ফুড কোর্টের ভিতরে বিভিন্ন অফার পেয়ে থাকবেন। আপনি অবশ্যই আগে পুরোটা ঘুরবেন, দেখবেন, তারপরে ডিসাইড করবেন আসলে আপনি কোনটা থেকে খাবার নেবেন। তবে হ্যাঁ, সবচেয়ে কম মূল্যে ম্যাগির অফারটাই আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। এর থেকে এতটা স্বল্প মূল্যে এতটা বেস্ট অফার অন্য কোথাও আমি পাই নাই। তো এখানে ওদের একটা বিষয় হলো যে ওরা কিন্তু খুব সুন্দর পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন, এবং স্মার্ট সিলেমে এখানে কিন্তু জাস্ট সার্ভ করে দেওয়া আছে, যেটা বলাই বাহুল্য। আমি আমার বড় ভাইয়ের সঙ্গে এখানে সিরিয়াল দিয়ে জাস্ট 2টা কাপ নিছি। আমাদের দুইবারে 20 টাকার খাবার, ফ্রাইড রাইস 1 কাপ 20 টাকা, এবং এটাও 20 টাকা, স্পেশাল ম্যাগি নুডলস। তো বন্ধুরা, খেতে খেতে আমি আরেকটি কথা একটু বলেই নেই, তা হলো ফুড কোর্টে সবচেয়ে ভিড়টা বেশি থাকে, কারণ মানুষজন এখানে আসবেই। আসার পরে মানে বাণিজ্য মেলাতে যে আসবে সে এখানে এসে কিছু না কিছু নিবেই। এখানে আপনার 10 টাকা থেকে শুরু করে আপনার একদম পুরো যত আপনার বাজেট থাকে তার ভিতরে কিন্তু সব ক্যাটাগরি ফুডই আপনি এখানে পাবেন। বাট আপনি 100 থেকে 120 টাকা, 30 টাকা, কিংবা 150 টাকার ভিতরে খুব স্পেশাল কিছু অফার পাবেন, সেগুলো নিয়েও আমি ভিডিওর ভিতরে আলোচনা করব। আমার বিশ্বাস আপনারা সেগুলো চাইলে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো মানের। এখানে আমি এইবার দিয়ে 3বার আসলাম, 3বারে আমি কিন্তু প্রায় 2 দিনের মতো এখানে ভ্রাম্যমাণ আদালত দেখতে পেয়েছি এই ফুড কোর্টের ভিতরে, যেটা সত্যি খুবই একটা ভালো ব্যাপার। তা চাইলেও কিন্তু এখানে নয়েসে করতে পারছিস না অ্যাস্টেট ফুডের মধ্যে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটু সাজেস্ট করব, আমি কিন্তু প্রচুর কমেন্ট পাই যে ভাইয়া কীভাবে যাব, কিংবা এখানে যেতে কত টাকা খরচ হবে। ভাই, আমি সেটার উপরে একটা স্পেশালভাবে ভিডিও দিয়েছি আপনাদেরকে, আমার ভিডিও ডিসক্রিপশনে সে লিঙ্কটা দেওয়া আছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। আর আরেকটি ব্যাপার হলো, আসলে ঢাকার দুই প্রান্ত, মানে যারা ঢাকার দক্ষিণ থেকে আসবেন তারা কোন দিক দিয়ে আসবেন, এবং উত্তর দিক থেকে যারা আসবেন তারা কোন দিক দিয়ে আসবেন, সেটার উপরে কিন্তু আমি পুরো বিস্তারিত আপনাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি। আমার মনে হয় আপনারা এই পাত্র অবলম্বন করলে সবচেয়ে বেটার, আমার ভিডিওটা চাইলে দেখতে পারেন। তো যাই হোক, আমাদের এখানে নুডলস এবং ফ্রাইড রাইস খাবার পর্বটা শেষ করলাম। এবার একটা স্পেশাল 10 টাকার অফার নিয়ে আসি, অনলি 1 কাপ মিলও মাত্র 10 টাকায়। তো মিলেটা এবার আমার একটু টেস্ট করে দেখার পালা, দেখি 10 টাকা কেমন দেয়। তো আমার মনে হয় ব্যাপারটা মোটেও খারাপ না, যথেষ্ট ভালো। সিরিয়াসলি 10 টাকার ভিতরে খুব সুন্দর একটা স্পেশাল অফার, আমার কাছে ভালো লাগছে। তো আসলে এগুলো খেলে তো আর পেট চলবে না, এখন আমাদের একটু হ্যাভি কিছু খেতে হবে, তাই ফুড বাকেটে চলে আসলাম। এখানে আপনার 1 বাটি ফ্রাইড রাইস, কিছু ভেজিটেবল এবং 1টা ফ্রাইড চিকেন, সেটা আপনাকে অনলি 150 টাকাতে ওরা প্যাকেজ দিছে। তো বন্ধুরা, চাইলে আপনারা এটাও ট্রাই করতে পারেন, একটু হ্যাভি খাবারের জন্য, ব্যাপারটা মোটেও খারাপ না। তো আমি আর কথা কী বলবো, অনেক কথা বলে ফেললাম, তারপর আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।